ব্রিলিয়ান্ট কানেক্ট ব্যবহারকারীরা এখন ব্রিলিয়ান্ট কানেক্ট ব্যবহার করে জিতে নিতে পারেন একটা স্মার্টফোন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, খুবই চমৎকার একটা নোটিফিকেশন চলে এসেছে আমাদের কাছে। তো সেই নোটিফিকেশনটা আমি আপনাদেরকে দেখাবো এবং সেখান থেকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কীভাবে ব্রিলিয়ান্ট কানেক্ট ব্যবহার করে একটা স্মার্টফোন জিতে নিতে পারেন, তাও আবার অনেক ভালো একটা স্মার্টফোন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি এখনও যদি বিডি টিপস প্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল আইকনটি ইনেবল করে দেবেন, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যান। ওকে, তো ব্রিলিয়ান্ট কানেক্ট সফটওয়্যারটা ওপেন করার পর আমরা প্রথমত যদি এই নোটিফিকেশনটা দেখি, তো এখানে দেখুন লেখেছে কথাতেই হবে জয়, সেপ্টেম্বর মাসে ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ থেকে মোবাইল নাম্বারে সবচেয়ে বেশি কথা বলার ভিত্তিতে প্রথম তিনজন জিতে নিন ব্র্যান্ড নিউ স্যামসাং গ্যালাক্সির অফিসিয়াল হ্যান্ডসেট একদম ফ্রিতে। এরপর এনাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ফেসবুক পেজে আসলে এখানে আরও বিস্তারিত জানতে পারবেন। সেখানে শর্তাবলী দেওয়া আছে, ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাকাউন্টে এনআইডি ভেরিফিকেশন সম্পূর্ণ থাকতে হবে, ব্রিলিয়ান্ট কানেক্ট ফেসবুক পেজে লাইক দেওয়া থাকতে হবে, এই বিজ্ঞাপনটি আপনার ফেসবুক পেজে শেয়ার করতে হবে, সেপ্টেম্বর মাসে ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ থেকে মোবাইল নাম্বারে কথা বলা সবচেয়ে বেশি কথা বলার ভিত্তিতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীর নাম 7ই অক্টোবর ফেসবুক পেজে ঘোষণা করা হবে। এরপর ব্রিলিয়ান্ট কানেক্টের লিঙ্ক দিয়েছে, তারপর একটা ছবি, এবং এখানে এসে দেখ নিচে আসলে আপনারা এখানে বিভিন্ন কমেন্ট দেখতে পারবেন, সেই কমেন্ট থেকে অনেক কিছু জানতে পারবেন। তো এখন কথা হচ্ছে কোন মডেলের ফোন ব্রিলিয়ান্ট কানেক্ট আমাদেরকে দিচ্ছে। প্রথমত যারা বিজয়ী হবে, প্রথম বিজয়ী, তাদের জন্য থাকবে স্যামসাং গ্যালাক্সি M51। আপনারা ফটোতে দেখলেই দেখতে পারবেন 8GB র্যাম এবং 128GB রমের। দ্বিতীয় প্রাইস থাকবে স্যামসাং গ্যালাক্সি A32, 8GB র্যাম, 128GB রম। এবং তৃতীয় প্রাইস থাকবে স্যামসাং গ্যালাক্সির A31, 6GB র্যাম এবং 128GB র্যাম, সরি 28GB রম। তো এক্ষেত্রে একটা কথা বলে নিচ্ছি যে আপনারা অনেকেই হয়তো বাইরের দেশ থেকে কথা বলে থাকেন, তো আপনারা বাইরের দেশ থেকে কথা বলে থাকলেও ব্রিলিয়ান্ট কানেক্টে যদি আপনি ফার্স্ট হন বা সেকেন্ড হন বা থার্ড হন, সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রাইসটা পাবেন, কারণ আপনি VPN ব্যবহার করে বাংলাদেশে কথা বলতেছেন। এটা কিন্তু ব্রিলিয়ান্ট সেভাবে ডিটেক্টেড করেনি, যদি ডিটেক্টেড করতো তাহলে আপনার হয়তো অ্যাকাউন্টটাই ব্যান করে দিত। তো যাই হোক, আপনারা বাইরে থেকে হোক বা দেশের ভেতরে থেকে হোক কথা বলতে থাকুন, এবং সবচেয়ে যদি আপনি বেশি কথা বলেন, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে পড়েন, সেক্ষেত্রে আপনার নাম ফেসবুক পেজে ঘোষণা করা হবে এবং আপনি স্মার্টফোন জিতে নিতে পারবেন। এছাড়াও বাইরের দেশ থেকে যদি আপনি কথা বলতে চান তাহলে আপনার একটা VPNের প্রয়োজন হবে, সেই VPNটা নেওয়ার জন্য আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সো নো মোর টুডে, সকল ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিককে, অ্যান্ড ভিডিওস প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।